ভারত পাকিস্তান দৌরাত্ম্য এখন আর দেখাই যায় না। আইসিসি বা এসিসির আসরে মুখোমুখি সাক্ষাৎ হয় দুদলের, দ্বিপাক্ষিক সিরিজ নেই বহু বছর হলো। দুদলের মুখোমুখি সাক্ষাতে এগিয়ে পাকিস্তান, তবে শেষ দিকে পাকিস্তানের বিপক্ষে আধিপত্য বেড়েছে ভারতের। এ নিয়ে পাকিস্তান জাতীয় দলের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি ভারতের প্রতি খোঁচা দিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ভারতকে তারা এত বেশি হারিয়েছেন যে মাঠে তারা ক্ষমা প্রার্থনা করত, ছেড়ে দেওয়া কে দেওয়া যে অবস্থা হতো তাদের। এক ইউটিউব সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, আমরা একবার হারিয়েছি ভারতকে, এত হারিয়েছি যে ম্যাচ শেষে ওরা দয়া ভিক্ষা চাইত। তবে ক্যারিয়ারে ভারতীয় সমর্থকদের ভালোবাসা বেশি পেয়েছেন বলে উল্লেখ করেন তিনি। ভারত পাকিস্তান এ পর্যন্ত 59 টেস্ট মুখোমুখি হয়েছে, 12টিতে জিতেছে পাকিস্তান, ভারত জিতেছে 9টিতে। ওয়ানডে ম্যাচে পাকিস্তান 73 বার ও ভারত 55 বার ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে। তবে 8টি টি-20 ম্যাচের মধ্যে 6টিতেই জয় পেয়েছে ভারত। 1996 সালে জাতীয় দলে অভিষেক হয় আফ্রিদির, তখনও দাপট ছিল পাকিস্তানের, কিন্তু তখন থেকেই আধিপত্য কমতে থাকে তাদের।